বুবলি মা দেখতে কে এলো? এত রাতে আবার কে এলো রে বাবা? আমাদের হাতে এখনো খানিকটা সময় আছে, হয় ওরা আজ রাতে কোনো শেল্টার খুঁজবে কিংবা বর্ডার ক্রস করে পালানোর চেষ্টা করবে। কুমুদ স্যার, এক মিনিট। হ্যালো, আমি এখন একটু ব্যস্ত আছি, একটু পরে করি। না না, তাড়াতাড়ি ফিরে আসব। ওকে, লাভ ইউ কুমুদ। বর্ডার সিল করে দাও, সব কটা চেকপোস্টে খবর দাও স্যার। আর মলয়বাবু, আপনি কি একটা সোর্সের কথা বলছিলেন? হ্যাঁ, মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো জেনে যাব ওরা কোথায় আছে। এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? ওরা যেখানে যাচ্ছে আপনাকে বলে কয়ে যাচ্ছে? না না, তা কেন? তাহলে আপনার সোর্সটা কি? আমার সোর্স মানে জানেনই তো, সারাদিন ওইসব ওই চোর টাকাদের সঙ্গে বাস করি, তাই ভাবছিলাম ওদের চাপ দিয়ে যদি কিছু বার করতে পারি এই আর কি। ছাড়ো তো, কার কথা তো দৌড়, আমার খুব ভালো করে জানা আছে। হ্যালো আজাদ, আমি স্পেশাল ব্রাঞ্চ। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। কি বলছেন বাবা? কি বলছো সব তুমি? কাদের সাথে কাদের তুলনা করছো তুমি? আসছে, আসছে দিন, আসছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই জায়গাটা তোমাদের নিরাপদ বলে মনে হচ্ছে তো? না না, ভয়ের কিছু নেই, তোমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু বেশি দিন কি থাকতে পারবে? না না, আমাদের দুটো দিন থাকতে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। হুম, দু দিন। এই বুবলি, ওদের একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দে, ওরা কটা দিন না হয় এখানেই থাকুক, কি বলিস? আরে আপকা আফসার তো হামি গলি মারনে চলা থা, এ হামি কিসমত হ্যায় কি জান বাঁচ গই। আপনি উনকো সমঝাই নাই কা কি হাম আপকে আদমি হ্যায়? হ্যাঁ হ্যাঁ যাদব, ওটা একটা ভুল হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ, তোরা বল কোথায় আছিস তোরা এখন? হাম আবি অপু ভাই, জলদি জলদি। হ্যালো যাদব, হ্যালো। হ্যাঁ হ্যাঁ মাতাজি, ইধার আন্ধেরা বহুত, কুছ দিখাই নাহি পড়তা, কাল সুবহে ফোন করে। না না, কাল সুবহে অনেক দেরি হয়ে যাবে বাবা। আশপাশটা দেখ না, কোনো দোকানপাট নেই, ঠিকানাটা দেখে বল। ও কাহে কি মাতাজি বাংলা পড়না নেই আতে না, কাল সুবহে ফোন কর। জয় মাতা কি। সালাপ, আপনি? আমি আপনাকে ফোনটা করেছিলাম, আমার নাম দিয়া। আমি রিমিতা মুখার্জি, স্পেশাল করেসপন্ডেন্ট 24 ঘন্টা। আর ও আমার বন্ধু সৌরভ। বলুন, আপনাদের কি ইনফরমেশন আছে? দেখুন, আপনাকে একজন সৎ পুলিশ অফিসার হিসেবেই জানি। এসব প্যান প্যানারি বন্ধ করুন, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। বিনয় আর বাদল নোংরা রাজনীতির শিকার স্যার। ইনফ্যাক্ট ওদের পাস্ট রেকর্ডস চেক করে দেখতে পারেন, ওদের কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ক্রিমিনাল হতে গেলে পাস্ট রেকর্ড লাগে, আপনাকে কে বললো? না, ইউ নো আই মিন, বাট স্যার আমি নিজের কানে শুনেছি, আমার বাবা নিজের ইমেজ সেভ করার জন্য ওদের এগেনস্টে এসব করছে। তার মানে এখন আপনার কাছে আপনার বাবার থেকে কতগুলো ক্রিমিনাল বেশি কাছের লোক?
আচ্ছা, আপনার কেন হঠাৎ মনে হলো যে আমি ওদের সেভ করব? ইউজুয়ালি তো আপনারা এটাই করে থাকেন। সৌরভ, আমরা কথা বলছি, সরি অ্যাবাউট দ্যাট। আমার সম্বন্ধে আপনাদের হোমওয়ার্ক ঠিক মতো করা হয়নি ভাই। আমি ধরিও না, সেভও করি না, শুধু ওড়াই। বাই দ্য ওয়ে, ছেলেগুলো কোথায় গেছে কিছু জানা আছে? মানে শেল্টার টেল্টার কোথায় নিয়েছে জানা আছে কিছু? খোঁজ পেলে জানাবেন, অনলি দেন আই উইল ট্রাই টু হেল্প। চলো। আপনাদের আরেকজন বন্ধু কোথায়? ও কোথায়? ওপরে আছে। আপনি দিন না, আমি দিয়ে আসছি। অনেক দিনের বন্ধুত্ব আপনাদের? না, কেন বলুন তো? না, আমার বলার প্রয়োজন ছিল না, তো না বলেও পারছি না। আপনাদের বন্ধুটি কিন্তু সুবিধের না। আমরা এখন কোথায় আছি সেটাই জানাচ্ছিলে তো? নেই, হাম তো আমরা পিটিয়া কো ফোন। মিথ্যা কথা, আমি কাল রাতে সব শুনেছি। আবি আন্ধের আয়ে কাল বাতায়েঙ্গে। সালা, ফের সেই যখন গেছিস শেষ দেখে ছাড়বো। কাকে ফোন করছিলি বল ভাই? আমরে কাকে খবর পাঠা ভাই? আমরে পাঁচ পাঁচ জন। হ্যাঁ, আরে ফোন তো দে, চাপ ভাই, ফোন তো দে। বেশি কথা বললে দেবো একটা কানের গোড়া। হ্যালো পাপা, কব হোগে পাপা? বহুত জলদি গুড়িয়া রানী, হম তুঝে বাদ মে ফোন করতে হ্যাঁ। মৌসি কা খেয়াল রাখিও, জ্যাদা তঙ্গ না করিও, ঠিক হ্যায়? টাটা বেটা। টাটা পাপা। চার সাল হো গেয়া মোকামা সে কলকাতা আয়ে হুয়ে। পহলে এক সাল ট্যাক্সি চলায়ে আর ফির এক দিন রঘুবীর সে মুলাকাত হুই। রঘু আমারে গাঁও কি আদমি, ও হামে বোলা কি প্রাইভেট গাড়ি চালানে কি নৌকরি হ্যায়, তনখা ভি আচ্ছি মিলেগি। ফির ও এক দিন হামে মাতাজি কে পাস লে গেয়া। উস টাইম সে লেকে এক সাল মাতাজি কা ড্রাইভার কা কাম কিয়া। ফির ড্রাইভার সে কেরিয়ার, আর কেরিয়ার সে কব মাতাজি কা খাস আদমি বন গেয়া কুছ পতাই নাহি চলা। পয়সা আতা রা, মে ভি ভরতা রা।
फिर एक साल पहले जब सुहानी मर गई, सुहानी हमारी बीबी, वो चले जाने के बाद हम कुछ नहीं सोचे, पैसा कमाने के चक्कर में कोई भी काम करता रहा, गंदा घटिया कुछ भी कुछ भी। गुड़िया को कैसे संभालेंगे, कैसे पालेंगे, यह चिंता मुझे खाए जा रहा था। बागलपुर अपनी मौसी के पास, काम के चक्कर में 7-8 महीना हो गया घर गए हुए, और खुरिया को देखे हुए भी कितने महीने हो गए, अब तो लग रहा है कभी लौट नहीं पाएंगे, और गुड़िया को भी देख भाई ये सच कि हमें अंदर भेजा गया था तुम दोनों को बाहर निकालने के लिए। हे भाई सुनना, हम माताजी और सुपर बाबू के लिए काम किया ये भी सच, लेकिन अभी हम समझ गए वो हरामी लोग हमें मोरे की तरह इस्तेमाल किया, मोरा मोरा बनाया हमें, हमारी काम खत्म, अब बच नहीं पाएंगे हम। तुम दोनों के साथ साथ पुलिस हमें भी नहीं छोड़ेगी, गोली मार देगी, जरूर मार देगी, और अपनी गुड़िया उसकी तो